Hi friends, information about drugs YouTube channel আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ম্যাকটেক এলসি ট্যাবলেট নিয়ে। আজ আমরা জানব এই ম্যাকটেক এলসি ট্যাবলেট কি কি ট্রিটমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়, এর ডোজের মাত্রা, এই ট্যাবলেট ইউজের ক্ষেত্রে কি কি সাইড ইফেক্ট হয়, এই সব সম্বন্ধে ডিটেইলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, মার্কেটে যে ম্যাকটেক এলসি ট্যাবলেটটি আছে সেটা মাইক্রো ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রোডাক্ট। এর একটি স্টেপের মধ্যে 10টি ট্যাবলেট রয়েছে। এই 10টি ট্যাবলেট আপনি বাজারে যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন মাত্র 164 টাকাতে। এর মধ্যে কন্টেন্ট দেওয়া রয়েছে মন্টিলোকাস সোডিয়াম 10 mg ও লিভোসার্টেজিন হাইড্রোক্লোরাইড 5 mg। বন্ধুরা, মন্টিলোকাস লিভোসার্টেজিন একটা জেনেরিক নেম। এই নামে আপনি বাজারে অনেক ব্র্যান্ডেড ট্যাবলেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেমন মন্টি স্কাই এল, লেভো মন্টি, মন্টেস্ট এল ও মন্টি এয়ার এলসি ইত্যাদি। বন্ধুরা, এটা এই সিরুল ড্রাগসের মেডিসিন, বিনা ডক্টর প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি ইউজ করবেন না। এই ওষুধটি মেনলি ব্যবহার করা হয় অ্যান্টি অ্যালার্জি ও আস্থামা ট্রিটমেন্টের ক্ষেত্রে। বন্ধুরা, এবার জানবো ম্যাকটেক এলসি ট্যাবলেট কিসের জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, এর ব্যবহার অ্যালার্জি ঠিক করার জন্য ব্যবহার করা হয়, যেমন সর্দি কাশি অ্যালার্জি, নাক দিয়ে জল ঝরছে, নাক বন্ধ হয়ে গেছে, তো নাকের ভিতরে যদি চুলকানি হয় বা আস্থমা ট্রিটমেন্টের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দেওয়া হয়। মাটি থেকে অ্যালার্জি হয়, সিমেন্ট থেকে অ্যালার্জি ও পশু পাখি থেকে যে অ্যালার্জি সৃষ্টি হয় ও সিজন চেঞ্জ হওয়ার ফলে সর্দি কাশি, ঠান্ডা লাগা ও অ্যালার্জির সৃষ্টি হয়, এইসব অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। যদি গলা ব্যথা হয়, গলা খুসখুস করে, যদি কারো চুলকানি হয় বা যদি চোখ নাক এ জল আসে, লাল হয়ে যায় চোখ নাক ও বারবার হাঁচি আসে, তো এইসব কন্ডিশনে ডক্টর দ্বারা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করা হয়। বন্ধুরা, এই ট্যাবলেটের ডোজ যদি বলি তো সাধারণত এই ট্যাবলেটটি রাত্রে খেতে বলা হয় খাবার খাওয়ার পর। যদি রোগীর কন্ডিশন খুব খারাপ হয়তো ডক্টর দিনে দুবার এই ট্যাবলেটটি খাবার পরামর্শ দিয়ে থাকে সকাল ও রাত্রে। রোগীর কন্ডিশন দেখে ডক্টর বলে এই ওষুধটি কতদিন খেতে হবে, 3 দিন, 5 দিন, 7 দিন ও 1 মাস পর্যন্ত খেতে বলা হয়। বন্ধুরা, এই ট্যাবলেটটি যখন ইউজ করবেন তখন ডক্টরের পরামর্শ অনুযায়ী ইউজ করবেন, কারণ এই ট্যাবলেটের কিছু কিছু সাইড ইফেক্টও হয়, যেমন মুখ শুকিয়ে যাবে, পেটে ব্যথা হবে, মাথা ঘুরিয়ে যাবে, অনেক বেশি ঘুম আসবে, উল্টি হবে, এইসব এর সাইড ইফেক্ট দেখা যায়। এছাড়াও যদি অন্য কোনো সাইড ইফেক্ট দেখা যায় তো আপনি আর ওই ওষুধটি খাবেন না, সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেবেন। বন্ধুরা, মনে রাখবেন এই ট্যাবলেটটি খাওয়ার পর গাড়ি চালাবেন না ও কোনো মেশিন অপারেটিং করবেন না, কারণ মন্টিলোকাস সল্ট দেওয়া আছে, এর জন্য ঘুম আসতে পারে। বন্ধুরা, এটাই ছিল ম্যাকটেক এলসি ট্যাবলেট নিয়ে তথ্য। আই হোপ ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের বেল আইকনটি টিপে দেখুন।